শেষমেশ লিওনেল মেসি ফিরছে আমেরিকান দল ইন্টার মায়ামিতে, যেখানে বার্সেলোনা ও আল হিলালের নাম জল্পনায় সব থেকে বেশি শোনা যাচ্ছিল। সেখান থেকে হঠাৎ ডেভিড বেকহামের ক্লাবে মেসির যোগ দেওয়ার কারণ নিয়ে চলছে নানা জল্পনা। তবে কেন আমেরিকার ক্লাবে গেলেন মেসি? বেশ কিছুদিন ধরেই আলোচনার শীর্ষে লিওনেল মেসি, বার্সেলোনার সাথে চুক্তি, পরিবার সমেত সৌদি আরব যাওয়া, তার জন্য জরিমানা জালে পড়া, সবকিছু নিয়েই রীতিমতো তোলপাড় ফুটবল জগৎ। এই প্রথম ইউরোপের বাইরে কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন মেসি। ফুটবলের বাইরে জীবনযাপন, বড় ব্র্যান্ডগুলোর সাথে চুক্তি, এমন নানা কারণে মেসি মেজর সকার লীগকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন। এ বিষয়ে বুধবার রাতে স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই। তিনি বলেন, আমি মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ শতভাগ সারতে পারিনি, কিছু বিষয় বাকি আছে, তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার প্রশ্ন, সৌদির ক্লাব আল হিলাল বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছিল তাকে, মেসি কেন সেখানে গেলেন না? এ বিষয়ে মেসি বলেন, আসলে অর্থ আমার জন্য কখনো সমস্যা বা বাধা হয়ে দাঁড়ায়নি। যদি এটা অর্থের বিষয় হতো, তাহলে আমি সৌদি আরব অথবা অন্য কোনো জায়গাকে বেছে নিতাম। এটা ঠিক যে আমার জন্য বিশাল অর্থের প্রস্তাব ছিল, কিন্তু সত্যি হচ্ছে মায়ামিকে বেছে নেওয়ার জন্য অন্য কারণ রয়েছে, অর্থ নয়। তিনি আরও বলেন, বিশ্বকাপ জিতেছি আর বার্সেলোনাতেও যেতে পারছি না। এমন পরিস্থিতিতে ফুটবলে ভিন্নরূপে বাঁচতে এবং দৈনন্দিন জীবনকে আরও উপভোগ করতে চাই, তাই এখন MLS-এ যাওয়াটাই আমার কাছে সঠিক মনে হয়েছে। এবার দেখার বিষয়, মেসি MLS-এ নতুন করে কীভাবে আলো ছড়ান। মেসির আমেরিকা যাওয়ার পেছনে সবথেকে বড় কারণ যেটা মনে করা হচ্ছে, তা হলো 2024 সালের কোপা আমেরিকা এবং 2026 ফুটবল বিশ্বকাপও আয়োজন করতে চলেছে আমেরিকা। ফুটবলকে ঠিক কবে বিদায় জানাবে মেসি তা এখনও নিশ্চিত নয়। পরের কোপা আমেরিকা খেলবেন বলে মনে করা হচ্ছে, ফিটনেস থাকলে খেলতে পারেন 26-এর বিশ্বকাপও। ফুটবল বিশেষজ্ঞদের মতে, আমেরিকার আবহাওয়া সহ সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই মিয়ামিতে মেসি। মাহমুদা মুন্নি, নিউজ 24।